সুপ্রভাত, কেমন আছো তোমরা? চা খাবে? আজ তোমাদের চা খাওয়ার নিমন্ত্রণ। একটু পরেই চিত্রা আমার জন্য চা নিয়ে আসবে, আমি তোমাদের পিরিচে করে চা খেতে দেব। চিত্রাকে চিনেছো? এই তো, তুমি চিনেছো। বলো তো, চিত্রা কেমন মেয়ে? হ্যালো, হাউ আর ইউ? থ্যাংক ইউ। খবর কি চিত্রা? কিত্রা। কিত্রা কি? কিত্রা মানে হলো কি? কি এখন কয়টা বাজে? ছোয়া নয়টা। তোর সাথে কি কথা ছিল? ছুটির দিনে 9-10 নাচের প্র্যাকটিস করবি। তোমার সঙ্গে আমার কি কথা ছিল? ঠিক 9টার সময় তুমি আমাকে 1 কাপ চা দিবে, আমি চা খেয়ে প্র্যাকটিস শুরু করব। চা কি দিয়েছো মা? ঠিক আছে, চা দিচ্ছি। আরেকবার যদি আমার নাচ প্র্যাকটিস করার সময় তুমি উকি দাও, তাহলে উলের কাঁটা দিয়ে তোমার চোখ গেলে দেব। কেন বা, নাচ তো মানুষ দেখার জন্য। যাও বললাম, যাও। থ্যাংক ইউ চিত্রা। আজ আমরা পায়রাদের চা খাব। পায়রার ইংরেজি কি বলো তো? জানি না। আপনার কাছে কেন আসতে চাই না জানেন? কেন চাও না? আপনি খালি পড়া জিজ্ঞেস করেন। ও, পায়রার ইংরেজি কি, ঘুঘুর ইংরেজি কি, শকুনের ইংরেজি কি? আচ্ছা ঠিক আছে, আর চাই বলেন। পায়রার ইংরেজি পিজন, ঘুঘুর ইংরেজি ডাভ, আর শকুনের ইংরেজি ভালচার। আচ্ছা চিত্রা, তোমার এই জন্মদিন যেন কবে? 12ই অক্টোবর না? ওই দিন এই পায়রাগুলোকে আমি ছেড়ে দেবো, ওরা মুক্ত স্বাধীন হয়ে আকাশে উঠবে। এইটা কি আমার জন্মদিনের উপহার? হ্যাঁ, আমার আগে এত অদ্ভুত সুন্দর উপহার কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ। গল্প শুনবে? ফেরাউনের সময় হায়ারোগ্লিফিক্স দিয়ে লেখা গল্প। বলুন, আমি তো আপনার কাছে গল্প শুনতেই আসি। এটা কি চেনো? না। এটা হলো রসেটা স্টোনের রেপ্লিকা, আর এগুলো হলো হায়ারোগ্লিফিক্স। গল্পটা শোনো। এক দেশে এক রাজা ছিলেন। রাজার এক রানী ছিল। রাজা রানী সুখে বসবাস করতেন। এক সময় রানী গর্ভবতী হলেন। হঠাৎ একদিন রাজা মারা গেল। তারপর যথাসময়ে
রানী একটি পুত্র সন্তান প্রসব করলেন। তারপর রানীও একদিন মারা গেলেন, বেঁচে রইল শুধু রাজকুমার, তার মাঝে রাজবংশের বীজ। গল্পটা কেমন লাগলো? অদ্ভুত। এই গল্পটা এখন ছবি এঁকে তুমি তোমার বান্ধবীদের শোনাবে, দেখবে ওরা মজা পাবে। আম্মা, কন্ত আফা কই? ওর ঘরে নাচ প্র্যাকটিস করছে। না, আফা সাদু। ছাদে? মানে ছাদে কি করে? ওই যে শকত ছা আর আপা দুইজনে মিলে কবুতরের চা খাওয়া শেখায়। বাপ আর মা দুইজনে যদি বেকুব হয় ওলা বানয় সালাকের সালাক। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? শোনো, তোমার মেয়ে যে যখন তখন ছাদে যায় সেটা কি তুমি জানো? কেন, ছাদে যাওয়া নিষিদ্ধ নাকি? চিলে কোঠায় শকুন সাহেব থাকে, তার সাথে দিন রাত গুজুর গুজুর ফুজুর ফুজুর। মানুষের রজ্জুতে সর্বভ্রম হয়, তোমার যদি সুতাতে সর্বভ্রম হয়েছে। সদা সাহেব কত ভালো মানুষ তুমি জানো, তার মতন জ্ঞানী মানুষ তুমি দেখেছো? তোমার মেয়েকে তিনি কন্যা সম স্নেহ করেন। কন্যা সম স্নেহ করেন? বেচারি বিপদে পড়ে চিলে ঘটায় আশ্রয় নিয়েছে। তুমি কোথায় গেছিলে মা? ছাদে শকুন চাচার সঙ্গে কিছুক্ষণ ঝগড়া করে আসলাম। কি নিয়ে ঝগড়া? আমাকে দেখলে খালি পরীক্ষার পর জিজ্ঞেস করেন, কবুতরের ইংরেজি কি, ঘুঘুর ইংরেজি কি, শকুনের ইংরেজি কি, অসহ্য। আমি ঠিক করেছি আর ছাদেই যাবো না। বসির বলছিল তুই আর শকুন সাহেব মিলে নাকি কবুতরকে চা খাওয়াচ্ছিলি। হ্যাঁ, এত জঘন্য এক কাপ চা তুমি বানিয়েছো মা, মানুষের খাবার অনুপযুক্ত, শুধুমাত্র পশু পাখিই খেতে পারে। জানো মা, কবুতরগুলো না টুকটুক করে ঠোঁট ডুবিয়ে চা খাচ্ছিল। সহসা কত ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখেছ, কবুতরকে চা খাওয়াচ্ছি। যাই, ওনার সঙ্গে দেখা করে আসি। শোনো, রাত্রে তুমি ভালো কিছু রান্না করো, অনেকে রাত্রে খেতে। বশির, তুমি কি মার্স পাই? আমি কোথায় যাই, কার সাথে কথা বলি, কি করি সব মাকে বলতে হবে। স্পাইগিরি করে কত টাকা পাও? এ নাও 500 টাকা, এখন থেকে তুমি আমার হয়ে মার উপর স্পাইগিরি করবে। কি স্পাইগিরি করবো? মা বাসায় কি রান্না করছেন এসব আমাকে এসে বলবে। নাও গেট লস্ট, সামনে থেকে যাও। আইজ ইলিশ মাছ। ঠিক আছে, যাও। লগে সুডু চিংড়ি আর কোসলতিও আছে। যাও বললাম। আবা, কোন খাদ্য আপনার পছন্দ? যাও। Thank you.
টিয়াফা কেমন আছেন? পাখি ময়না পাখি ময়না পাখি ভাইরাসের টিকা যিনি প্রথম আবিষ্কার করেন তার নাম জেনার। সেটা কোনো বড় ব্যাপার নয়, একজন না একজন তো আবিষ্কার করবেনই। বড় ব্যাপারটা হচ্ছে যে তখন এই ভাইরাসের বিষয়টাই কেউ জানত না, সেটা তারা জেনেছেন আরো 150 বছর পর। বলেন কি, পৃথিবীতে এমন সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে আছে ভাবি আর অবাক হই। মাঝে মধ্যে ভাবি যে এই বিপুল বসুধা কতটুকুই বা আমরা জানি। আর একটা অদ্ভুত ঘটনার কথা বলুন তো শুনি। রেইন ফরেস্টে একটা ট্রাইবে কিছু মানুষ আছে যারা পাপ ভক্ষণ করে, সিনেটর। কেউ যদি মারা যায় তখন এই পাপ ভক্ষণকারীদের খবর দেয়া হয়। তারা এসে মৃতদেহের চারপাশে গোল হয়ে বসে এবং কপকপ করে ওই মৃত ব্যক্তির পাপগুলো খেয়ে ফেলে, ফলে মৃত ব্যক্তি পাপ মুক্ত হয়ে স্বর্গে চলে যায়। কি আশ্চর্য কথা স্যার, দুপুরের খানা গরুর মাংস ভাজি আর ডাল। আচ্ছা ভালো ভালো ভালো। এই শোনো, রাত্রে খাবারে নাম রাত্রে উনি আমাদের সঙ্গে খাবেন। আপনি আমার জন্য অনেক করেছেন না খাবার ঝামেলাটা। না না, আমি তো আর সবদিন খেতে বলছি না, মাঝে মধ্যে খাবেন, এতে আর ঝামেলা কেন? এই ছেলে শোনো, রাত্রে খাবার আনার দরকার নেই। হ্যাঁ এখন যাও। এই ছেলেটি বিসমিল্লা হোটেলের বয়, খুবই স্মার্ট ছেলে, লেখাপড়া কিছুই জানতো না। ও যখন রাতে খাবার নিয়ে আসে তখন আমি ওকে একটু পড়াই। বিশ্বাস করবেন না, 15 দিন হয়নি পড়তে শিখে গিয়েছে। বাহ, আপনি ওকে রোজ পড়ান? না রোজ পারি না, চেষ্টা করি। আমি ওর পড়ার আগ্রহে মুক্ত। চিত্রা, শকত সাহেব খেতে এসছেন, তুই আয়। উনি খেতে এসেছেন বলে আমি যাব কেন? উনি খেয়ে চলে যাক, আমি পরে যাব। খেতে বসে দুনিয়ার জ্ঞানের কথা শুরু করবেন, অসহ্য। চিত্রা, তুই কি আমাকে বোকা ভাবিস? শকত সাহেবের গল্প শোনার জন্য সারাদিন আধা পাগল হয়ে থাকিস, এখন বলছিস উল্টো কথা। মা, তোমার কথাই প্রমাণ করে যে তুমি বোকা। ওই বুড়ার জন্য আমি কেন পাগল হয়ে থাকবো? ছাগলা বুড়া, একজন সম্মানিত লোককে ফট করে ছাগলা বুড়া বলা যায় না। তাহলে কি বলবো, পাগলা বুড়া? মা তুমি যাও তো, ওই বুড়াকে খাইয়ে বিদায় করো, যাও আমি পরে খাবো। ভাবি, খুব তৃপ্তি করে খেলাম আপনাতে। দ্রৌপদী তো কাশে। দ্রৌপদী কে? দ্রৌপদী হলেন পঞ্চপাণ্ডবের স্ত্রী, পৃথিবীর সবচেয়ে বড় রন্ধন শিল্পী। আপনার কারণে কত কিছু যে শিখতেছি। এটা কোন কিছু না। ও ভাবি, আপনার জন্য এই সামান্য একটা উপহার। আপনাকে যতবারই খেতে বলবো ততবারই কিছু না কিছু নিয়ে আসবে। না মানে এটা এমন কিছু নয়, মানে আমার মেয়ে, ও অস্ট্রেলিয়া থেকে সারাক্ষণ কিছু না কিছু পাঠাচ্ছে, জিনিসপত্রে আমার সুটকেস একদম ভর্তি। আমি এত সব জিনিস দিয়ে কী করবো, এই আর কি। আমি একটু হাত তো দিয়ে আস। বাহ কি সুন্দর! সুন্দর মানুষের উপহার সুন্দর, অসুন্দর মানুষের উপহারও অসুন্দর। মনে নেই
তোমাদের ইসমাইল আমার জন্মদিনে এত বড়টা কাঁঠাল দিয়ে গেল, থাবড়া দিস। সহকার সাহেবের কাছ থেকে বই নিয়ে এসেছি, হস্তরেখা অভিধান, ইন্টারেস্টিং। পান খাবে? খাওয়া যেতে পারে। শোনো, আমার বড় আপা না চিত্রার জন্য একজন ভালো পাত্রের সন্ধান এনেছেন। ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছে জার্মানিতে। ভেরি গুড, রাজপুত্রের মতো চেহারা। দেখো, 5'8". ছেলে হ্যান্ডসাম, এটা দুজনেও স্বীকার করবে। ওরা চিত্রাকে খুব পছন্দ করেছে। ওকে দেখলো কোথায়? টিভিতে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য প্রচার হলো না, ওখানে দেখেছে। ছেলে আমারও পছন্দ হয়েছে। কুট কুট মানে সবুজবতী জেলে দিলাম গ্রিন সিগন্যাল। আপনি আমাকে চিনবেন না, আমি আপনার একজন ভক্ত। আপনি আমার ভক্ত জেনে ভালো লাগলো, কিন্তু আপনি যে রোজ রাতে ফোন করেন এটা আমার পছন্দ না। আপনি প্লিজ আর ফোন করবেন না। এক মিনিট কথা বলি। আপনার চা। থ্যাংক ইউ। চিত্রা, দেখো তো কটা বাজে। 8:30। আমি ঠিক জানতাম তুমি 8:30 আমার জন্য চা নিয়ে আসবে। প্রমাণ করে দেবো। দিন বইটার নিচে ওই কাগজটা দেখো। আজ সকাল 8:30 চিত্রা আমার জন্য চা নিয়ে আসবে। কিভাবে জানলেন? আমাকে বলতেই হবে কিভাবে জানলেন। যদি বলেন তাহলে আপনাকে অদ্ভুত সুন্দর একটা নাচ দেখাবো, প্লিজ। রহস্যটা বলে দিলে তোমার মন খারাপ হয়ে যাবে। মানুষ রহস্য পছন্দ করে। মন খারাপ হলে হবে? আপনি বলুন। এই যে বইগুলো দেখছো, এর প্রত্যেকটার নিচে একটা করে কাগজ আছে। এর কোনোটার মধ্যে লেখা আছে চিত্রা সকাল 8:30 আসবে, কোনোটায় লেখা আছে চিত্রা 9:00 আসবে, কোনোটায় লেখা আছে চিত্রা 11:00 আসবে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। মন খারাপ হয়ে গেল তো? দেখো এটা কি। কি এটাকে বলে? পেট্রিফাইড ট্রি, মানে গাছ পাথর হয়ে গেছে। অদ্ভুত তো। এটা আমি তোমাকে দিলাম। কি লিখছো? আপনার নাম লিখছি। আম্মা, শকত শাহ বাবার একটা পাথর দিছে। আপা এই পাথরটা নিয়ে রং করতেছে। কি রং করছে? না, পাথরে ছবি লেখে।
ডং যে কই গিয়া শেষ হয় কে জানে। চিত্রা কি রে, তুই নাচের প্র্যাকটিস করবি না? করবো, কিন্তু এখন না, একটু পরে। আচ্ছা শকত স্যার তোকে কি যেন পাথর নাকি দিয়েছে দেখি। এটা তো একটা সিক্রেট গিফট মা, আমি কাউকে দেখাবো না। আর শোনো, আজ আমি ইউনিভার্সিটিতেও যাবো না, তাতে ওনার সঙ্গে খাবো। উনি হোটেলের কি খাবার খান খেয়ে দেখি। তোর ছাদে যাওয়া বন্ধ, চিরদিনের জন্য বন্ধ। কি করবে তুমি, তালা বন্ধ করে রাখবে? তালা বন্ধ করে রাখো। মা শোনো, তুমি কোন এক জার্মান বাদরের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চালাচ্ছ, স্টপ ইট। তুই বিয়ে করবি না? না, চিরকুমারী থাকবো। নাও লিভ মি অ্যালোন, আমি এখন নাচের প্র্যাকটিস করব, ওনাকে আমার নাচ দেখাতে হবে। মা কি করছে? কান্তাসে। আমার পাথরের কথা মা কিভাবে জানলো? কি জানি আপা, মনে হয় জানলা দিয়া উকি মেরে দেখছে। নাকি তুমি বলেছ? তোমার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে তুমি বলেছ। আপা, ভাবভঙ্গি দেখে কি সবকিছু বোঝন যায়? ভাবভঙ্গির বাইরেও কিন্তু একটা বড় দুনিয়া আছে। তুমি তো দেখছি জ্ঞানী হয়ে যাচ্ছ। আপা, জ্ঞানী হওয়াটা তো খারাপ কিছু না। ওই যে শকত সাহেব, উনিও কিন্তু মেলা জ্ঞানী। আপা চা দেব? খাবার এখনো এসে পৌঁছয়নি, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা মানব জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু অপেক্ষাই করে। আপনি তো অনেক জ্ঞানী, আমাকে একটু বুদ্ধি দিন তো। আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছি। সমস্যা কিসের? কি সমস্যা? আমি একজন মানুষকে খুব পছন্দ করি, ব্যাপারটা তাকে জানাতে চাচ্ছি কিন্তু জানাতে পারছি না। পছন্দ না প্রেম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, বুঝতে পেরেছি, প্রেম। তুমি এক কাজ করো, রবীন্দ্রনাথের দুটি লাইন লিখে তাকে পাঠিয়ে দাও। কোন দুটি লাইন? তুমি লেখো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কাগজটা দিন তো। কলম আপনি সুন্দর করে লিখে দিন। আমি লিখব? আমার হাতে লেখা খুব খারাপ তো, আপনি লিখে দিন, আমি পরে নাম সই করে তাকে দিয়ে দেব। স্যার স্যার, আজ ছোট মাইস করলা ভাজি আর ডাল। বাবা বিরাট আয়োজন। ঠিক আছে তুমি এখন চলে যাও, তোমার স্যার জরুরি কাজ করছে। স্যার আসসালামু আলাইকুম। আপনার
চিত্রা যাবে না? চিত্রা উপরে শকত সাহেবের সঙ্গে খেয়ে এসেছে। হাসছো কেন? এতে হাসির কি হলো? অবশ্যই হাসির মতো কথা। চিত্রা তোমাকে রাগাতে চাইছে আর তুমি তোর ফাঁদে পা দিয়েছো। কে যে কার ফাঁদে পা দিচ্ছে হু নোজ। পরশুদিন ছেলের মা আসবে, আমি কি তাকে আসতে নিষেধ করে দেবো? কোন ছেলে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছে, নাম মশিউজ্জামান চৌধুরী। নিষেধ করবে কেন? আসতে বলো। তোমার মেয়ে যখন উল্টে যাবে তখন? মহিলা এলেন আর তোমার মেয়ে বসে থাকলো চিলে কোঠায়। কি যে হাস্যকর কথা। হ্যালো, আপনি আবার? আপনাকে কতবার নিষেধ করেছি ফোন করতে? এক মিনিট শুধু কথা বলবো, ওয়ান মিনিট। বশির, বশির বেরিয়ে আসো। এক মিনিট কথা বলতে চেয়েছিল না, এখন বলো। এক মিনিট কথা বলো। আধা ঘন্টা সময় দিচ্ছি, বিছানা বালিশ নিয়ে বিদায় হও, আমি বাবাকে কিছু জানাবো না। আফা, এখন তো অনেক রাত, শোয়ালে যাই। আধা ঘন্টা, জাস্ট হাফ এন আওয়ার। চিন্তা করার কারণ নেই, ঘুমের ওষুধ দিচ্ছি, ঘুমিয়ে পড়বে। আপনি কি ডাক্তার? জি। আমার পাথর কোথায়? পাথর? কিসের পাথর? কিসের পাথর আপনার জানার দরকার নেই, আপনি ওকে ঘুমের ওষুধ দিন, ও ঘুমিয়ে পড়ুক। আপনি কি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন? আমার পাথর কোথায়? আমার পাথর কোথায়? ওনার সঙ্গে কারো শত্রুতা ছিল?
না, শত্রুতা থাকবে কেন? উনি তো খুব নির্বিরোধী মানুষ ছিলেন, আসলে দিনরাত পড়াশুনো নিয়েই থাকতেন। টাকা পয়সা সম্পত্তি নিয়ে বিরোধের কথা জানা আছে? না, উনি আসলে খুব দরিদ্র ব্যক্তি ছিলেন। প্রাইভেট কলেজে শিক্ষকতা করতেন, রিটায়ার করার পর থাকার জায়গা ছিল না বলে আমার এখানে এসে উঠেছিলেন। এই চিলেকোঠার ঘরটার জন্য উনি প্রথমে 2000 টাকা করে ভাড়া দিতেন, শেষের দিকে আমি ওসব ভাড়া নিতামও না। হ্যাঁ, সহায় সম্পত্তি নিয়ে শত্রুতা থাকা তো কোনো প্রশ্নই ওঠে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার সঙ্গে ওনার সম্পর্ক ভালো ছিল? জি জি জি। আপনি আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখেন। আপনার মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কথা বলা দরকার। আমার মেয়েটাই দুর্ঘটনার পর একটু অসুস্থ হয়ে পড়েছে আর কি। দুর্ঘটনার পর অসুস্থ হয়ে পড়লো কেন? ও মানে শকত সাহেব আমার মেয়েকে খুব কন্যার সম স্নেহ করতেন, তো সেই জন্যই হয়তো। তবু আপনার মেয়ের সঙ্গে কথা বলা দরকার। ঠিক আছে, আসেন। কেমন আছেন? ভালো। আচ্ছা, এমন কি হতে পারে যে শকত সাহেবকে কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে? হতে পারে। কাউকে আপনার সন্দেহ হয়? কাকে সন্দেহ হয় বলুন তো? কাগজ কলম ছাড়া তো বলতে পারবো না। কাগজ কলম দিন। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী। রাজা রানী খুব সুখে বসবাস করত। হঠাৎ রানী গর্ভবতী হলেন। একদিন রাজা মারা গেল। যথাসময়ে রানী একটি পুত্র সন্তানের জন্ম দিল। তারপর রানীও মারা গেলেন। বেঁচে রইল শুধু রাজকুমার, আর তার ভিতরে রাজবংশের বীজ। বুঝতে পেরেছি। আম্মা, আসো, ভিতরে আসো। আম্মা, আপার নাকি শরীরটা ভালো না? আপার দেখতে আসছিলাম। আপার শরীর খারাপ না, সে ভালো আছে, তাকে দেখার কিছু নাই। আম্মা, বিরাট চিন্তার মধ্যে আছি। পুলিশ নাকি আমার ব্যাপারে খোঁজ খবর করছিল, নিচে দারোয়ান কইল। আপাই তোমার আধা ঘন্টার মধ্যে চলে যেতে কইছে, আমি তো আধা ঘন্টার মধ্যে গেছিলাম, দারোয়ান সাক্ষী। আমি নানান ঝামেলায় অস্থির, বকবকানি বন্ধ করার বিদায় হও। যেমন কি করেন? বাবুকে গোসল দিচ্ছি। আমারে চিনতে পারছেন? তুমি বসি। হ্যাঁ, আমি এখন রিক্সা চালাই, একটা রিক্সা খরিদ করেছি। আমার রিক্সা একদিন উঠবেন। বাবু বড় হোক, তারপর উঠব। এইটা আপনি বাবু? হ্যাঁ, বাবুর নাম আমি কি রেখেছি জানো? লীলা। নামটা সুন্দর হয়েছে না? কুকুমালো আরা জোড়ালো বর্গি এলো দেশে, ফুলবলিতে ধান খেয়েছে।
খাজনা দিব কিসে, থান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বনেছি। এই তুমি রোজ বাসার সামনে বসে থাকো কেন? হ্যাঁ, যে আপার খোঁজ নিতে আসছিলাম। সে ভালো আছে, প্রতিদিন তার খোঁজ নেওয়ার দরকার নেই। যে ওই মালিবাগের পীর সাহেবের কাছ থেকে ওনার জন্য একটা তাবিজ আনছিলাম। তাবিজ লাগবে না, যাও। আর তোমার রিক্সার পেছনে আমি ছবি কেন? হ্যাঁ, এখনই খোলো, এই মুহূর্তে খোলো। যে খোলো, শোনো, আজ চিত্রা অনেকটা ভালো। ও আমার সাথে নর্মালি কথা বলল। বলো কি অদ্ভুত ব্যাপার কি জানো, ওই যে জার্মানির ছেলেটা, সে এখনও চিত্রার ব্যাপারে ইন্টারেস্টেড। ওরা খেলা ফোন করেছিল, আমি 15 দিন পরে আসতে বলেছি। এর মধ্যে নিশ্চয়ই চিত্রা ভালো হয়ে যাবে না? ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ। খুকি ঘুমালো, পাড়া জোড়ালো, বরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন। চিত্রা, চিত্রা, চিত্রা ভালো হয়ে যাও, তোমার বিয়ে হবে, কত আনন্দ হবে বাড়িতে, তোমার মা অপেক্ষা করে আছেন উৎসবের জন্য। চার বছর পরের কথা, চিত্রার বাবা মারা গেছেন। শকত সাহেবকে হত্যার অপরাধে রিক্সা চালক বশিরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। চিত্রার বিয়ে হয়েছে তার মার পছন্দের ওই ছেলেটির সঙ্গে। চিত্রা বার্লিনে স্বামীর সঙ্গে মহাসুখে আছে। আসবি আগে খবর দিবি না? খবর দিলে কি করতে, ব্যান্ড পার্টির ব্যবস্থা করতে? কতদিন থাকবি? 1 মাস থাকার পরিকল্পনা ছিল, কিন্তু মনে হয় অতদিন থাকতে পারবো না। ও আমাকে না দেখে একদিনও থাকতে পারে না। তুই সুখী হচ্ছিস তো মা? আমাকে দেখে কি মনে হয়? আমাকে দেখে বুঝতে পারছো না?
তোর সুখে সুখে চেহারা দেখে খুব ভালো লাগছে। আমার ঘরটা আগের মতো আছে তো? আমার পারফিউমগুলি সব আগের মতো আছে, শুধু নেই তোর বাবা। মা, আমি আমার রুমে একা কিছুক্ষণ সময় কাটাবো, তুমি বাংলাদেশি স্টাইলে আমার জন্য এক কাপ চা করে আনো তো। আমার মেয়ে সুখে আনন্দে ঝলমল করছে, আই এম সো হ্যাপি। ভয় নেই মা, পাথর নিয়ে নতুন কোনো কাণ্ড করব না। কেন বের করেছিস এমনি? আচ্ছা মা, তুমি তো ওনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে না, কিভাবে বের করলাম জানো? ওনার ডেড বডির পাশে একটা ভাঙা চায়ের কাপ ছিল, আমাদের বাসার কাপ। কেউ একজন সেদিন সকালবেলা ওনাকে এক কাপ চা দিয়েছিলেন, তুমি ছাড়া আর কে দেবে? বসির তো বাসায় ছিল না। তোমার উপর আমার কোনো রাগ নেই মা, সত্যি রাগ নেই। তোমার জন্যই তো আজ আমার এত সুখের সংসার। নাও পাথরটা, ছাদ থেকে ফেলে দিয়ে আসো। নাও। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক রানী। রাজা রানী সুখে বসবাস করতেন। এক সময় রানী গর্ভবতী হলেন। হঠাৎ একদিন রাজা মারা গেল। যথাসময়ে রানী একটি পুত্র সন্তান প্রসব করলেন। তারপর রানীও এক সময় মারা গেলেন। পেছনে এলো রাজকুমার এবং তার মাঝে রাজবংশের বীজ। কেমন লাগলো গল্পটা?